রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করব না, তুই স্বামী স্বামী করবি। একটা সময় সিনেমার পর্দায় নায়ক আলমগীর আর নায়িকা শাবানাকে অভিনয় করতে দেখা যেত স্বামী স্ত্রীর চরিত্রে। তাদের অসাধারণ অভিনয় দেখে মনে হতো যে যারা দুজনে সত্যিকারের স্বামী স্ত্রী। হয়তো আপনিও এতদিন এটাই জেনে এসেছিলেন, কিন্তু অবাক হবেন যে বাস্তব জীবনে তারা স্বামী স্ত্রী নন। সিনেমার পর্দায় বহুবার তাদের একসাথে দেখা গেছে সাংসারিক জীবন কাটাতে। চলুন আসল ঘটনা জেনে আসি। আফরোজা সুলতানা রত্না, যিনি শাবানা নামেই অনেক জনপ্রিয়। জন্ম 15 জুন 1952 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। একজন বাংলাদেশি জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী তিনি। 1962 সালে শিশুশিল্পী হিসেবে নতুন সুর সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের আবির্ভাব ঘটে। পরে 1967 সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। 36 বছরের কর্মজীবনে 299টি সিনেমায় অভিনয় করেন তিনি। 60 থেকে 90 দশকের জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। 2000 সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2017 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। মুহিউদ্দিন আহমেদ আলমগীর, বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। 1950 সালের 3 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন। 1972 সালের 24শে জুন আমার জন্মভূমি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। আলমগীর 80 ও 90-এর দশকে দাপটের সঙ্গে সিনেমায় কাজ করেছেন। পারিবারিক টানাপড়ন, সামাজিক অ্যাকশন, রোম্যান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শাবানা এবং আলমগীরের একসাথে অভিনীত প্রথম সিনেমা ছিল 1973 সালে সিরাজুল ইসলাম ভূঁইয়া পরিচালিত দস্যু রানী। এরপরে মায়ের দোয়া, ঘরে ঘরে যুদ্ধ, ঘরের সুখ, সংসারে সুখ দুঃখ, গৃহবধূ, ঘর দুয়ার, স্বামীর আদেশ সহ বেশ কিছু সিনেমায় তাদেরকে একসাথে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে এতবার স্বামী স্ত্রী হিসেবে তাদের পর্দায় দেখে বাস্তবে তাদের স্বামী স্ত্রী ভাবা ভুল হবে। শাবানা 1973 সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাদিক ছিলেন একজন সরকারি কর্মকর্তা। অন্যদিকে আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খুশনুর আলমগীর। তাদের বিয়ে হয় 1973 সালে। গায়িকা আখি আলমগীর তাদের কন্যা। খুশনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর 1999 সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন। চলচ্চিত্রের অস্থিরতা ও বর্তমান সংকট সমাধানে বর্তমানে চলচ্চিত্র সংশ্লিষ্ট 19টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর। অপরদিকে 1997 সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং 2000 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। শাবানা সাতিক দম্পতির 2 মেয়ে সুমি ও উর্মি এবং 1 ছেলে নাহিম। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, হাজির হব শোবিজ জগতের অজানা সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।